হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই একটা সাবস্ক্রাইব করে নিন। আজকের রেসিপি হলো পালং শাকের বল পকোড়া। তার জন্য আমি এখানে পালং শাক নিয়েছি, দুটো আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন, একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি, মাঝখানে টুকরো দিয়ে দিলাম। এবার সবকটা পালং শাক কেটে নেব, একদম ছোট ছোট সাইজ করে কেটে নেবে। দেখুন, মিহি মিহি করে কেটে নিচ্ছি, এভাবে সবগুলো কেটে নেব। এবার আলুগুলো ভুজুরি করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের ছোট সাইজ দিয়ে আলুগুলো ভুজুরি করে নিচ্ছি। এইভাবে দুটো আলু আমি ভুজুরি করে নেব। পালং শাকগুলো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, গ্রেটার করা আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরা আর ধনিয়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম বেসন। বেসনের পরিমাণটা বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সোডা। ডোটা আমি বেশি শক্ত করিনি, নরমও করিনি, এভাবে করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে সবকটা বল বানিয়ে রেডি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তেল গরম হয়ে গিয়েছে, তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে পকোড়া। সেই জন্য আমি সবগুলো পকোড়া দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার অল্প আঁচে ভেজে নেব। বেশি আঁচ দিলে ভিতরে হবে না, পুড়ে যাবে, সেই জন্য লেগে ধরেছিল, আমি ছাড়িয়ে দিলাম। দেখুন, পকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে অন্য একটা পাত্র ঢেলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু।